তো ফাইনালি আজ 6 দিন পর দীপাকে রিলিজ করলো, আর এই যে এতগুলো ওষুধ দিয়েছে, এতগুলো ওষুধ দিয়েছে, এখন আমরা কোথায় যাবো সেই ডিসিশন। এখন আমরা মানে কোন বাড়ি যাবো সেই ডিসিশন নিয়ে পারছি না, এত কালো লাগে। এই যে রুগী, ওর এখন কথা বলার মতো নেই, এখনো মানে পুরোপুরি সুস্থ হয়নি। বাইরে বেরিয়ে খুব ভালো লাগছে, দম ছেড়ে বাঁচলাম, কি অবস্থা, মানুষজন এই সব জায়গায় না আছে। বল দিচ্ছে ফোনটা ধরতে আমাদের, বলে ফেলেছি মাছ দিয়ে পরে শ্বশুর বাড়িতে পাঠাতে, ওইটা মা আমি বলছিলাম বাড়ি নিয়ে যাবো, আমি এনে এসেছি মোটর সাইকেল পাইলট পৌঁছালে একটু আগে 6:10 সময় মনে নেমে যাবে, তো একটাও খাইনি দেখাইছে।